আসসালামু আলাইকুম সুপ্রিয় বি ইউনিট শিক্ষার্থী আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং তোমরা আমাদের ক্লাসটা খুব বেশি এনজয় করছো কারণ এই ক্লাসগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে একেবারে টোটালি ফ্রিতে এবং তোমাদের রিটেনে যেভাবে কোশ্চেন আসতে পারে তার একেবারে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হচ্ছে এবং তুমি এই প্লে লিস্টে একেবারে এ টু জেড তোমার ঢাকায় ইউনিভার্সিটি বি ইউনিট রিটার্নে এ টু জেড ইংলিশ থেকে যত কোশ্চেন করা হবে আমি আশা করি এই বিশটা ক্লাস দেখলেই তোমার সেটা হয়ে যাবে ওকে তো এটা হচ্ছে আমাদের তিন নাম্বার ক্লাস তার মানে আমাদের দুইটা ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে সেগুলো পড়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে একটা প্লে লিস্ট লিঙ্ক আছে এখানে ক্লিক করলে সব মানে সকল ক্লাস তুমি হচ্ছে এখানে সাজানো গোছানো ভাবে পেয়ে যাবে তো এইখান থেকে আমরা কিন্তু জানি যে আমাদের কোথায় কোথায় থেকে কোশ্চেন আসে তো এই সব জায়গা থেকে কোশ্চেন আসে আমরা এতদিনে কি শিখতেছি আমরা এতদিনে শিখছো হচ্ছে ট্রান্সলেশন অর্থাৎ বাংলা প্যাসেজকে কিভাবে ইংরেজি প্যাসেজে ট্রান্সলেশন করতে পারবো খুব সহজেই ওকে আর আমাদের হচ্ছে গত পর্বে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম তো যারা কমেন্ট বক্সে জমা দিচ্ছ না আমি বলবো ভাই এটা তোমার ব্যাট লাক তুমি যদি কমেন্ট বক্সে জমা না দাও তাহলে তোমার ভুল হচ্ছে কোথায় এটা তুমি ধরতে পারবে না আর যদি ভুল ধরতে না পারো তাহলে তোমার এই যে অগ্রগতি সেই অগ্রগতিটা সাধন কখনোই সম্ভব হবে না সুতরাং অবশ্যই অবশ্যই তোমার কাজ থাকবে কমেন্ট বক্সে যে হোমওয়ার্কটা দেওয়া হবে সেটা ট্রান্সলেশনটা করে কমেন্ট বক্সে পাঠানো আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে ফিডব্যাক দিয়ে দেবো তো গত দনের যে ছিল সেটা ছিল এইটা যে আমরা নানা রকম খাবার খাই খাবারগুলো বিভিন্ন উৎস থেকে আসে গরুর মাংস মুরগির মাংস মাছ ডিম এসব খাদ্যের উৎস হচ্ছে ঘি মাখন এবং দুধ প্রাণী থেকে পাই ভাত আলু রুটি এবং শাকসবজি আমরা খাদ্য হিসেবে খাই আটা ময়দা থেকে আটা ময়দা থেকে তৈরি হয় আচ্ছা আটা এবং ময়দা পাওয়া যায় গম থেকে খাদ্যগুলো আমরা উদ্ভিদ থেকে পাই আম জাম কাঁঠাল কলা কমলা ইত্যাদি ফলও আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি এই যে এত বড় একটা প্যাসেজ এই এত বড় প্যাসেজ দেখলে অনেকের মাথা নষ্ট হয়ে যায় আমি বারবার বলে মাথা নষ্ট করে কোনো লাভ হবে না তুমি ছোট ছোট করে ভাববে প্রথম কাজ কি তোমার যে আমরা নানা রকম খাবার খাই এটা হচ্ছে তোমার প্রথম কাজ তো চলো আমরা এই কাজগুলো করি দেখো আর এই কাজগুলো করার সময় তোমাকে প্যাসেজটা পড়ে বুঝতে হবে যে এটা কি এটা কি পাস্টের ঘটনা অর্থাৎ এটা কি অতীতের কোনো ঘটনা নাকি এটা বর্তমানের কোনো ঘটনা এই প্যাসেজটা পরে তুমি কি বুঝবে এটা কি অতীতের ঘটনা বর্তমানের ঘটনা অবভিয়াসলি বর্তমানের ঘটনা তার মানে সকল আমাদের সকল প্যাসেজের যে ভার্বটা হবে সেই ভার্বটা কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে ওকে কি আমরা নানা রকম খাবার খাই তাহলে এটার ট্রান্সলেশনটা কি হবে আমরা জাস্ট ওই ছোট ছোট ট্রান্সলেশন করব সেটা প্যারা আকারে লিখে দেবো তাতে আমাদের হয়ে যাবে খুব ভালো একটা ট্রান্সলেশন হয়ে যাবে যে আমরা নানা রকম খাবার খাই তো আমরা এখানে আমাদের ভার্বটা কি ভার্বটা হচ্ছে খাবার খাওয়া অর্থাৎ খাওয়াটা হচ্ছে ভার্ব তাই না খাওয়া খাওয়ার ইংলিশ কি ইট

এরপরে দ্বিতীয় পারে আমরা নিয়ে চলে আসি দ্বিতীয় যে বাক্যটা ছিল কি বলেছে খাবারগুলো বিভিন্ন উৎস থেকে আসে দেখো খাবারগুলো বিভিন্ন উৎস থেকে আসে তাহলে খাবারগুলো আসে বিভিন্ন উৎস থেকে তাহলে খাবারগুলো আসে বিভিন্ন উৎস থেকে তাহলে খাবার কি প্লুরাল না খাবারগুলো মানে কি দিস ফ্রুটস দিস ফ্রুটস তাহলে খাবারগুলো দিস ফ্রুটস আসার ইংলিশ কি আসার ইংলিশ হচ্ছে কাম তাহলে দিস ফ্রুটস কাম

এরপর কি বলা হয়েছে যে গরুর মাংস মুরগির মাংস মাছ ডিম এসব খাদ্যের উৎস হলো প্রাণী তাহলে এসব খাদ্যের উৎস প্রাণী এখানে আমাদের ভার পি আছে আমরা জানি যে বাক্য বাংলা বাক্যের শেষে হচ্ছে ভার থাকে তো এখানে তো বাংলা বাক্যের শেষে প্রাণী আছে প্রাণী তো ভাব না তাহলে এখানে কি আমাদের ইস্টা হচ্ছে উজ্জ আছে এখানে মূলত ভাবার মধ্যে কেমন ছিল গরুর মাংস মুরগির মাংস মাছ ডিম এসব খাদ্য হয় এসব খাদ্যের উৎস হয় হচ্ছে প্রাণী তাহলে আছে আমাদের হয় একটা ভাব ছিল যারা হচ্ছে ইজ ওকে তাহলে আমরা লিখতে পারি যে গরুর মাংস আচ্ছা খাদ্যের উৎস খাদ্যের উৎস তাই আছে না যে খাদ্যের উৎস আমরা কি জানি যদি র থাকে তাহলে দা উৎসব খাদ্য তাহলে কি হবে দা উৎস খাদ্য তাহলে খাদ্যের তাহলে কি লিখবো দ্য সোর্স অফ ফুড দা সোর্স সোর্স অফ ফুড মানে কি খাদ্যের উৎস কোনগুলো দা সোর্স অফ আচ্ছা খাদ্য তো না দা সোর্স অফ কি কি খাদ্য আছে গরুর মাংস সোর্স অফ বিফ দ্য সোর্স অফ এরপরে কি মুরগির মাংস ইংলিশে কি মুরগির মাংস হচ্ছে ফাউল এফ ও ডাব্লু এল ফাউল এরপর কি মাছ ফিস ফিশ যেহেতু আমাদের এরপর আর কিছু নাই তাহলে অ্যান্ড এন্ড হচ্ছে ডিম এগ কি উৎস হল প্রাণী আর তাহলে কি বললাম যে এই সব খাদ্যের উৎস কি প্রাণী দ্য সোর্স অফ দ্য সোর্স অফ এই যে গরুর মাংস মুরগির মাংস মাছ ডিম তাহলে এগুলোর সোর্স টা কি সোর্সটা হচ্ছে প্রাণী মানে প্রাণী থেকে আসে বোঝাচ্ছে তুমি থেকে আসে এরপরে আসি যে এইখানে খুব দুইটা বাক্য একসাথে দেওয়া আছে আমরা নিয়ে আছি কারণ ঘি মাখন এবং দুধও প্রাণী থেকে পাওয়া যায় তাহলে কোনগুলো আরো আবার প্রায় থেকে ঘি পাওয়া যায় মাখন পাওয়া যায় দুধ পাওয়া যায় তো এইটা তুমি কি লিখবে কীভাবে লিখবে ওইভাবে লিখবে আগে যেভাবে লিখলাম তাহলে উই উই অলসো গেট উই অলসো গেট উই অলসো গেট ঘির ইংলিশ কি ঘির ইংলিশগুলো জি এইচ ডাবল ই ঘি এরপরে কি এই মাক্রো ইংলিশ কি বাটার বি ইউ ডাবল টি ই আর বাটার অ্যান্ড দুধ অ্যান্ড মিল্ক মিল্ক কি থেকে পাই প্রাণী থেকে পাই তাহলে উই অলসো গেট আমরা পাই ঘি বাটার মিল্ক বা এরপরে কি বলছি যে ভাত আলু রুটি এবং শাক সবজি আমরা খাদ্য হিসেবে খাই তাহলে এখানে আমাদের ভাবটা খাওয়া ওকে তাহলে আমরা খাই খাদ্য হিসেবে কি কি সেগুলো তাহলে আমরা কি বলতে পারি যে উই ইট আমরা খাই উই ইট আমরা খাই কি খাই ভাত খাই উই উই ইট ইট রাইস রাইস তারপর আলু পটেটো টি টি ও পটেটোস টি ও রুটি রুটির ইংলিশ ব্রেড বি আর ই ডি ব্রেড এরপর আমাদের আর কি আছে আহ শাকসবজি শাকসবজি ইংলিশটা কি ভেজিটেবলস তাহলে এন্ড এই যে এবং এর জন্য এন্ড শাকসবজি ভেজিটেবলস টি এ বি এল ইএস ভেজিটেবলস তাহলে কি হয়েছে উই ইট রাইস তাহলে আমরা খাই ভাত পটেটো ব্রেড এন্ড ভেজিটেবলস কি হিসেবে খাদ্য হিসেবে এস এস মানে কি এস মানে হচ্ছে হিসেবে তাহলে খাদ্য খাদ্য ইংলিশ কি ফুড অ্যাজ ফুড তাহলে এগুলো আমরা কি হিসেবে খাই খাদ্য হিসেবে খাই ওকে আচ্ছা এটা আমাদের একটু নিচে আসবে যাই হোক এটা ধরে দেখে নিও কি হচ্ছে আটা ময়দা থেকে রুটি তৈরি হয় তাহলে আটা ময়দা থেকে কি তৈরি হয় রুটি তৈরি হয় তাহলে আমরা কি করব যে এই যে হ হচ্ছে ভার তাহলে রুটি তৈরি হয় আটা ময়দা থেকে তাহলে রুটি তৈরি হয় আটা ময়দা থেকে তাহলে রুটির ইংলিশ কি রুটি ইংলিশ ব্রেড ব্রেড তৈরি হয় ইংলিশ কি ওই যে আমরা জানি মেড ফ্রম মেড অফ এগুলো তাহলে মেড অফ কি থেকে তৈরি হয় তাহলে ব্রেড মেড অফ যেহেতু একা একা তৈরি হয় না করতে আমাদের প্যাসিভ করতে হবে তাহলে ব্রেড ইজ মেড অফ আটা ময়দা আটা ময়দার ইংলিশ কি আটা ময়দার ইংলিশ কি আচ্ছা এই যে তোমার এটা দিতে ফেলা এফ এল ও আর ফলার মানে ময়দা বা আটা থেকে তাহলে কি ব্রেড ইজ মেড অফ ফ্লাওয়ার আচ্ছা ঠিক আছে ওকে এরপরে আসো অথবা এখানে ফর্মও দিতে পারবে কোনো সমস্যা নেই কারণ মেড অফ আর মেড ফর্মে একটু পার্থক্য আছে যেটা গ্রামারে বিশেষ করে দেখা হয় যেটা যেটা উপাদানটা যদি এইখানে দেখা যায় তাহলে কি হবে মেড অফ বসবে আর এই উপাদানটা যদি এই ব্রেডে দেখা না যেত সেক্ষেত্রে আমাদের ফর্ম বসাইতে হতো এখন আটায় রুটিতে আটা দেখা যায় কি না যায় এটা দেখতে হবে তো অনেকে বলবে যে অনেকে বলবে না যে কোন ফিউশন আছে এটার বিষয়ে ঠিক আছে সেই হিসেবে তুমি এখানে নাও অথবা ফ্রম একটা দিলে হবে ওকে তো আমাদের এটা শেষ হয়ে গেল যে ব্রেড ইজ মেড অফ বা ফ্রম ফ্লাওয়ার এরপর কি বলা হয়েছে আটা এবং ময়দা পাওয়া যায় গম থেকে এ सेम কথা আটা এবং ময়দা পাওয়া যায় গম থেকে তাহলে আটা ফ্লাওয়ার পাওয়া যায় আচ্ছা এটা কি লিখবো তাহলে আমরা পাই তাহলে লিখলাম যে উই গেট ফ্লাওয়ার এফ এল ও কি গোমের ইংলিশ কি ই ওয়েট আচ্ছা উই গেট ফ্লাওয়ার ফ্রম ওয়েট এই আটা ময়দা কিন্তু একই জিনিস এই ফ্লাওয়ার লিখলে আটা ময়দা বোঝাচ্ছে আর ওয়েট মানে কি গম বোঝাচ্ছে তাহলে উই গেট আমরা পাই ফ্লাওয়ার আটা ময়দা ফ্রম ওয়েট কোথায় থেকে গম থেকে ওকে এরপরে বলা আছে কি যে খাদ্যগুলো আমরা উদ্ভিদ থেকে পাই আচ্ছা খাদ্যগুলো আমরা উদ্ভিদ যে আটা ময়দা এগুলো বলছে না এগুলো আমরা কোথায় থেকে পাই উদ্ভিদ থেকে পাই তাহলে খাদ্যগুলো পাই উদ্ভিদ থেকে তাহলে খাদ্যগুলো পাই উদ্ভিদ থেকে তাহলে দিস ফ্রুডস দিস ফ্রুডস দিস ফুডস কেম ফ্রম দিতে পারো অথবা যেহেতু এখানে পাওয়ার ইংলিশ আছে সেক্ষেত্রে এখানে তুমি পাওয়ার অর্থে গেট আনতে পারো তাহলে উই গেট দিস ফুডস দিস ফুডস কোথায় থেকে উদ্ভিদ থেকে ফ্রম উদ্ভিদের ইংলিশ কি ফ্রম প্ল্যান্টস মানে গাছ জাতীয় যেসব উদ্ভিদ আছে সেগুলো থেকে কি পাই যে আটা ময়দা গম এগুলো আমরা পাই তাহলে উই গেট দিস ফুডস ফ্রম প্লান্টস এরপরে বড় একটা বাক্য দেওয়া আছে যে আহ আম জাম কাঁঠাল কলা কমলা ইত্যাদি ফলও আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি তাহলে উই অলসো গেট ওই যে এছাড়াও আমরা যদি পেয়ে থাকি আরো উই অলসো গেট তাহলে আমরা পেয়ে থাকি উই অলসো গেট আম উই অলসো গেট ম্যাঙ্গো জাম জামের ইংলিশ কি জামের ইংলিশ হচ্ছে বেরি বিই ডাবল আর ওয়াই বিই ডাবল আর ওয়াই বেরি কাঁঠাল জ্যাক ফ্রুট জে এ সি কে জ্যাক ফ্রুট এফ আর ইউ আই টি জ্যাক ফ্রুট কলা ব্যানেনা ব্যানেনা কমলা কমলা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ ইত্যাদি ইত্যাদি ইটিসি দাও এখানে ইত্যাদি ইটিসি কোথায় থেকে পাই তাহলে কেম ফ্রম সরি ফ্রম আমার তো তো বারবার গেট পাওয়ার কথা তো লেখছি তাহলে কোথায় থেকে আসে ফ্রম উদ্ভিদ প্লান্টস তাহলে উই অলসো গেট এছাড়াও আমরা পাই হচ্ছে ম্যাঙ্গো আম জাম কাঁঠাল ব্যানেনা অরেঞ্জ কি থেকে প্লান্টস থেকে ওকে এরপরে আমরা ওকে এখানে হচ্ছে একটা তোমাদের স্যাম্পল বা সাজানো গোছানো হলে কিভাবে হতে পারে এখানে দেওয়া আছে এটা একটা সামারি মনে করো সবকিছু সামারি এখানে দেওয়া আছে তো হোমওয়ার্ক আমাদের চলে গেল এখন এটা কার কেমন হয়েছে তা তো সবাই বুঝতেই পেরেছো অবশ্যই অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমাকে ইনবক্সে অথবা এই কমেন্ট বক্সে দিলে সব থেকে বেশি ভালো হবে হোমওয়ার্ক গুলো তো আমরা এই যে সাত নম্বরটা দেখে আজ কি বলা হয়েছে মাছ ধরা আমার শখ আচ্ছা আমি সাধারণত বর্শি দিয়ে মাছ ধরি বর্শি দিয়ে মাছ ধরতে ধৈর্যের প্রয়োজন একটি ভালো মাছ ভালো মাছ না এখানে বড় মাছ মনে রাখতে বড় বড় ধরিলে প্রচুর আনন্দ পাওয়া যায় অথবা একটি মাছ ধরতে ধরিলে প্রচুর আনন্দ পাওয়া যায় ইহা ভাষায় প্রকাশ করা যায় না আমার বড় ভাই জাল দিয়ে মাছ ধরেন তিনিও আনন্দ পান চলো এটাকে ছোট ছোট ভাগে আমরা ভাগ করব একেবারে এই ছোট ছোট ট্রান্সলেশনে আমরা ভাগ করে এগুলো করব প্রথম কথা কি প্রথম কথা হচ্ছে মাছ ধরা আমার শখ তাহলে মাছ ধরা আমার শখ তাহলে মাছ ধরা হয় তাহলে মাছ ধরা হয় আমার শখ তাহলে এখানে ভারপাস কি হয় যেটা হচ্ছে ইস তাহলে আমাদের এখানে সাবজেক্ট কে সাবজেক্ট হচ্ছে তাহলে মাছ হচ্ছে কি এই যে মাছ ধরা আমাদের সাবজেক্ট মাছ ধরার ইংলিশটা কি মাছ ধরার ইংলিশ হচ্ছে ফিশিং এফ আই এস এইচ আই এন জি ফিশিং ইজ মাই হবি ফিশিং ইজ মাই হবি মাছ ধরা আমার শখ অথবা এরকম দিতে পারো মাই হবি ইজ ফিশিং আমার শখ হয় মাছ ধরা ঠিক আছে মাই হবি ইজ ফিশিং দিতে পারো অথবা ফিশিং ইজ মাই হবি ফিশিং ইজ মাই হবি ভালো হয় যেরকম গার্ডেনিং ইজ মাই হবি ওকে তাহলে মাছ ধরা আমার শখ আমি সাধারণত বসি দিয়ে মাছ ধরি তাহলে আমি আই সাধারণত অলওয়েজ মাছ ধরা ইংলিশ কি ক্যাচ

আর এ আই জেনারেলি আমি সাধারণত কি ধরি মাছ ধরি আই সাহায্যে উইথ হুক উইথ হুক দেখো কত সহজ এগুলো করা যায় তাহলে ফিশিং ইজ মাই হবি মাছ ধরা আমার শখ আই জেনারেলি ক্যাচ ফিশ বর্শি দিয়ে মাছ ধরি এরপরে এখানে কি আছে যে বর্ষি দিয়ে মাছ ধরিতে ধৈর্যের প্রয়োজন আবার দেখো বর্ষি দিয়ে আসছে মাছ ধরা মাছ ধরা ইংলিশ কি আচ্ছা ধৈর্যের প্রয়োজন প্রয়োজন ইংলিশ কি নিড নিডেড নিডেড মানে প্রয়োজন ধৈর্য মানে কি পেশিয়েন্টিয়েন্স মানে ধৈর্য ওকে দেখো সবগুলোর অর্থ তুমি পারলে এখন তুমি নিজেই করতে পারবে যে বড়শি দিয়ে মাছ ধরিতে ধৈর্যের প্রয়োজন তাহলে কিভাবে লিখবা লিখবা যে প্রয়োজন তাহলে মা বড়শি দিয়ে মাছ ধরি ধরতে ধৈর্যের প্রয়োজন হয় ধৈর্যের প্রয়োজন হয় তাহলে কি লিখতে পারি পেশেন্ট ইজ নিডেড ধৈর্যের প্রয়োজন হয় পেশেন্ট পি এ টি আই পি এন সি পেশেন্ট ইজ নিডেড তাহলে ধৈর্যের প্রয়োজন হয় ক্যাশ ফিশ মাছ ধরতে টু ক্যাশ ফিশ কি দিয়ে বড়শি দিয়ে উইথ হুক উইথ হুক ওকে তাহলে পেশেন্স ইজ নিডেড ধৈর্যের প্রয়োজন হয় টু ক্যাশ ফিশ মাছ ধরতে উইথ হুক বড়শি দিয়ে এরপরে আসো যে একটি ভালো মাছ একটি ভালো মাছ এখানে দেখো একটি বড় মাছ একটি ভালো মাছ ধরিলে প্রচুর আনন্দ পাওয়া যায় প্রচুর আনন্দ পাওয়া যায় কখন একটা বড় মাছ ধরলে কিভাবে লিখতে পারি এখানে আমাদের সাবজেক্টটা উজ্জ আছে তাহলে ধরো যে তোমারই তো ভালো লাগার কথা তাই না অথবা একজনের ভালো লাগে কখন যখন একটা মাছ বসে তো ওঠে তাহলে ওয়ান আমরা এখানে একটা সাবজেক্ট নিতেছি অনির্দিষ্ট করে ওয়ান প্রচুর আনন্দ পাওয়া যায় তাহলে ওয়ান হ্যাভার প্লে তাহলে প্রচুর আনন্দ পাওয়া যায় তাহলে ওয়ান ক্যান হ্যাভ মাস প্লেজার প্রচুর আনন্দ পাওয়া যায় ইফ যদি কখন ইফ এ বিগ ফিশ অথবা শুধু ফিশ দাও বিগ ফিশ অথবা ইফ এট ইস ধরিলে আনন্দ পাওয়া যায় একটি মাছ ধরিলে আচ্ছা তাহলে বর্ষিতে বাঁধতে তাই না ইন দা হুক তাহলে কি লিখবো যে একটি মাছ ধরিলে প্রচুর আনন্দ পাওয়া যায় তাহলে ওয়ান ক্যান প্লেজার একজন অনেক বেশি আনন্দিত হয় কখন ইফ এ বিগ ফিশ ইস কট ইন দা হুক যখন বশিতে একটা বড় একটা ফিশ বা একটা মাছ আটকা পড়ে তখন ওই যে কিছু কিছু আছে না তোমার হচ্ছে ভাবত্ব ধরে করতে হয় কিছু কিছু আছে লাইন বাই লাইন করলেই হয় আর কিছু কিছু আছে তোমাকে একটু ভাবত্ব বুঝে তারপরে করতে হবে এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম এখন আসো যে ইহা ভাষায় প্রকাশ করা যায় না তাহলে ইহা ভাষায় প্রকাশ করা যায় না যায় না ইন ইংলিশ তাহলে টু নট তাহলে ডু নট কোনো কিছু যায় না ইংলিশ কি তাহলে ডু নট এক্সপ্রেস ডু নট এক্সপ্রেস লিখতে পারি তাহলে ইহা ইহার ইংলিশ কি ইট কোনো কিছু যায় না ইংলিশ কি আমি পারি না এটা যাই না ডু নট দিতে পারো অথবা ক্যান নট দিতে পারো তাহলে ইট আচ্ছা ক্যান আচ্ছা ক্যান নট কিন্তু একসাথে হবে ইট ক্যান নট বি এক্সপ্রেসড বি

উইথ নেট জাল দিয়ে মাছ ধরা ধরার ইংলিশ কি ক্যাচ সি এ টি সি এস ক্যাচ আমার বড় ভাই আমার বড় ভাই মানে কি মাই এল্ডার ব্রাদার আবার বিগ ব্রাদার দিও না ঠিক আছে মাই এল্ডার ব্রাদার মাছ জাল দিয়ে মাছ ধরেন তাহলে ক্যাচেস সি এ টি সি এইচ ই এস ক্যাচেস কেন এস বাই যোগ করলাম কারণ দেখো আমাদের

যখন হচ্ছে ও এরকম কথাটা থাকে তিনিও তাহলে হি অলসো হি অলসো আনন্দ পান পাওয়ার ইংলিশ হি অলসো গেটস প্লেজার এস আর হি অলসো গেটস প্লেজার তিনিও আনন্দ পান তো এটা যদি আমরা একটা সামারি দেখি তাহলে মূলত এরকম হয় যে ফিশিং ইজ মাই হবি আই জেনারেলি ক্যাচ ফিশ উইথ হুক ইজ টু ক্যাচ ফিশ উইথ হুক One can have mass pleasure if a good fish is caught in the hook. It cannot be expressed in words, my elder brother catches fish with net. He also gets pleasure. Definitely. আমরা কি করলাম আমরা শুধুমাত্র এই এক একটা বাক্য ছোট ছোট বাক্য ট্রান্সলেশন করলাম পরবর্তীতে এগুলো এড করে দিলে আমাদের কাছে একটা প্যাসেজ হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু খুব ভালো একটা ট্রান্সলেশন কিন্তু হয়েছে এই ট্রান্সলেশন করতে পারলে দেখা যাবে যে তোমার যদি এখানে পাঁচ মার্ক থাকে পাঁচের ভিতর তুমি সাড়ে চার এমনিতেই পাবা যদি কোনো হয়তো বা তোমার কিছু ভুল হবে দেখা যাবে তুমি সাবজেক্ট বা এগ্রিমেন্ট ঠিক হয় নাই তার এস বা ইএস যুক্ত করতে ভুল হয়েছে অথবা একটু একটু ভুল হয়েছে এটা স্বাভাবিক হতে থাকবেই স্বাভাবিক কোনো সমস্যা নেই যত যেই যত ভালো পারুক না কেন ভাই এটা হয় তো এই দেখা যাবে তুমি সাড়ে চার অটোমেটিকলি পাবা হম আর এটা আর এইভাবে একেবারে অ্যাকুরেট এইভাবে লিখতে পারলে তো পাস পাবা এটা তো গ্যারান্টি ওকে কারণ সবকিছু শিখছো সবকিছু তার মনে থাকবে না পরীক্ষার হলে তাই না আর পরীক্ষার হলে আমাদের মাথাটা এমন একটা যন্ত্র যে পরীক্ষার হলে শুধু আমরা ভুলে যাই সবসময় মনে থাকে কিন্তু পরীক্ষার হলে ভুলে যাই ঠিক আছে এটা অনেকবার হয় যার মানে আমাদের যে ডিপার্টমেন্টের পরীক্ষার কথা বলি ধর এমনি সময় খুব ভালো মনে থাকে যখন ডিপার্টমেন্টের পরীক্ষা হয় যখন প্রশ্ন ওই কোশ্চেনটা আসে তখন ভাই কিছুই বলতে থাকে না মানে আমাদের পরীক্ষাটা এমন একটা বিষয় এসে যে আমাদের সব কিছু সবসময় মনে থাকে কিন্তু পরীক্ষার হলে আমরা ওটা ভুলে যাই ঠিক আছে এটা হচ্ছে হিউম্যান নেচার সুতরাং এটা সবারই হয়ে থাকে আমার তোমার তোমার শিক্ষকের সবারই হইছে হবে এবং হতে থাকবে এখন এসে আট নাম্বারটা আচ্ছা আজকেরটা একটু বড় হবে ক্লাস কারণ তোমাদেরকে যেহেতু পূর্ণাঙ্গ একটা ক্লাস দিচ্ছি তার মানে বড় হইলে তোমাদেরই লাভ আমার ছোট হইলে কিন্তু কোন সমস্যা নাই তোমাদের দুইটা ট্রান্সলেশন দেখাই দিলাম একটা দেখাই দিলাম পরবর্তীতে কাজ দিয়ে দিলাম কিন্তু আলটিমেটলি আমার যে উদ্দেশ্য বা তোমাদের সেখানে যে উদ্দেশ্য সেটা ব্যহত হবে আমি চাই না যে তোমাদের সেখানে উদ্দেশ্যটাtam ব্যহত করতে তো এই জন্যই তোমাদেরকে বলি যে আমাকে একটা ইনস্পায়ারেশন জোগানোর জন্য তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবে একটা কমেন্ট করো ভাই একটু ভালো একটা কমেন্ট করো অথবা তোমার যে হোমওয়ার্কটা জমা দেওয়ার কথা সেটা তুমি আমাকে কমেন্ট করে জমা দাও ভুল হোক ভাই ভুল হয়েই মানুষ শিখতে পারে ভুল না হইলে কেউ শিখতে পারে না যখন তুমি হাঁটা শিখছো একশো বার দুইশো বার পড়ছো মাটিতে পড়ে গেছো ব্যথা পাইছো আঘাত পাইছো তারপর হাঁটা শিখছো তো সেই আঘাতটা পেতে হবে ভাই অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা কমেন্ট বক্সে হোমওয়ার্ক গুলো জমা দেবে আজকে একটা হোমওয়ার্ক দিবো আমি এইখানে আমি হোমওয়ার্ক দিয়ে দেবো ওইটা জমা দেবে অবশ্যই অবশ্যই আসো পরেরটা আসো পরেরটা এখানে কি বলেছে রোজ সকালে নানা রকম পাখি ডাকে আমার আমাদের ঘুম ভাঙে দেখো ওরা নানা সরে ডাকাটেকি করে তাতে মনটা খুশিতে ভরে ওঠে পাখি আমাদের অনেক উপকার করে পরিবেশ রক্ষা করে তারা আমাদের প্রতিবেশের মতো পাখি আমাদের বন্ধু এই এইভাবে দেখলে মাথা খারাপ হতে পারে কিন্তু তুমি কি করবা তুমি করবা হচ্ছে কোনোটুকু ভাবার দরকার নেই তুমি এইটুকু ভাববা প্রথমে এটুক হয়ে গেলে তারপর এইটুকু ভাববা এরকম করে এই জন্য তোমাদেরকে হচ্ছে এইভাবে শেখানো হচ্ছে আর এই সেন্টেন্স টা আসলে আশাটা কিসে এটা কি পাস্টের ঘটনা প্রেজেন্টের ঘটনা এটা বুঝতে হবে আমরা এই কথাবার্তা দেখে বুঝতে পারছি এটা কোনো অতীতের কথা না এটা হচ্ছে একেবারে সচরাচর বর্তমানে একটা ঘটনা কারণ আমাদের সব প্রেজেন্টেন্স হবে ওকে তো আমরা এটা লিখে ফেলি যে রোজ সকালে নানা রকম পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে তাহলে এখানে কি ঘুম ভাঙার ইংলিশ কি গেট আপ গেট আপ গেট আপ মানে ঘুম থেকে উঠা বা ঘুম ভাঙা ওকে তাহলে প্রতিদিন সকালে কই রোজ সকালে তাহলে এটাকে কোনো সময়বাচক থাকলে আমরা সামনে নিয়ে আসতে পারি তাহলে এভরি মর্নিং এভরি মর্নিং কমা এভরি মর্নিং আমাদের ঘুম ভাঙে তাহলে উই গেট আপ উই গেট আপ কোথায় থেকে ফ্রম স্লিপ ফ্রম স্লিপ তাহলে উই গেট আপ ফ্রম স্লিপ আমরা ঘুম থেকে উঠি অথবা আমাদের ঘুম ভাঙে কিসের নানা রকম পাখির ডাকে কিসের ডাকে পাখির ডাকে তাহলে পাখির ইংলিশ কি বাই দা জি তাহলে ক্রিপিং আচ্ছা চিলচু পাখির চিলচু ডাকটা আছে তাই না তাহলে বাই দা ক্রিপিং কিচিরমিচির আচ্ছা ক্রিপিং ডিফারেন্ট কাইন্ডস অফ বার্ডস নানা রকম ডিফারেন্ট নানা রকম ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ডস কাইন্ডস অফ 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 বার্ডস বার্ডস ওকে তাহলে এভরি মর্নিং উই গেট আপ ফ্রম স্লিপ বাই দ্য অফ ডিফারেন্ট কাইন্ডস অফ বার্ডস রোজ সকালে নানা রকম পাকিংটাকে আমাদের ঘুম ভাঙে পরেটা দেখে আছে কি ওরা নানা সুরে ডাকে ওরা নানা সুরে ডাকা করে তাহলে ওরা ওরা কারা ওরা হচ্ছে ওই যে ওই সব পাখির আমার এর পরিবর্তে কি লিখতে পারি দে লিখতে পারি দে নানা সুরে তাহলে ডিফারেন্ট কাইন্ড অফ ভয়েস ডিফারেন্ট কাইন্ড অফ ভয়েস অথবা ডিফারেন্ট কাইন্ড অফ টোনস ডাকাটাকে করে ইংলিশ কি ওই যে ক্রিপ সি এইচ আর আই সি এইচ আই আর পি ক্রিপ

আচ্ছা টোনস বললাম টি ইউ দি হবে টি ইউ এন ই এস টোন হ্যাঁ তাহলে কি তারা বিভিন্ন সুরে ডাকাতে করে তাতে মনটা খুশিতে ভরে ওঠে মনটা খুশিতে ভরে ওঠে তাহলে কাদের মনটা নিশ্চয় আমরা আমরা বলতেছে তার আমাদের মনটা তাহলে আওয়ার মাইন্ড আওয়ার মাইন্ড তাহলে মনটা খুশিতে ভরে ওঠে কোনো কিছুতে ভরে ওঠা মানে কি ফিল্ড ফিল্ড মানে কি ফিল্ড ইজ ফিল্ড এফ আই ডাবল এল ই টি our mind is filled our mind is filled f i double l e d le our mind is filled kishi khushi te khushi te er mane ki with pleasure kono kichu te mane with pleasure s -U -R e r with pleasure so with pleasure p l e a s u r e with pleasure okay দে ক্রিপ্স ডিফারেন্ট দ্রিপস ডিফারেন্ট কাইন্ড অফ অব টোনস আমার মাইন্ড ইজ ফেল উইথ প্লেজার আমাদের মনটা একেবারে খুশিতে ভরে ওঠে এরপরে দেখো কী বলা হয়েছে যে পাখি আমাদের অনেক উপকার করে তাহলে পাখি আমাদের অনেক উপকার করে তাহলে উপকার করা এখানে ভার উপকার করার ইংলিশ কি হেল্প দিতে পারো হেল্প দিতে পারো সব বেনিফিট দিতে পারো বেনিফিট মানে উপকার করা আবার উপকার হতে পারে সেক্ষেত্রে হেল্প দেওয়ার সমস্যা নেই অনেক তাহলে হেল্প সো মাছ অথবা ভেরি মাছ তাহলে পাখি তাহলে পাখি উপকার করে আমাদেরকে তাহলে পাখি উপকার করে আমাদেরকে তাহলে বার্ডস বার্ডস কি হেল্প হেল্প মানে সাহায্য করা অথবা বেনিফিট দাও বি বিই এন ই এফ আই টি বেনিফিট আজ কত অনেক ভেরি মাছ থেরি মাচ অথবা গ্রেটলি দাও গ্রেটলি তাহলে পাখি আমাদের অনেক উপকার করে ওকে পরিবেশ রক্ষা করে পরিবেশ রক্ষার ইংলিশে প্রটেক্ট মানে রক্ষা করা প্রটেক্ট মানে কি রক্ষা করা তাহলে দে প্রটেক্ট দে প্রটেক্ট দা এনভায়রনমেন্ট দে প্রটেক্ট টি এস

they are তাহলে মোটর ইংলিশ কি মোটর ইংলিশ হচ্ছে লাইক তাহলে দে আর লাইক প্রতিবেশী ইংলিশ কি নেইবার তাহলে দে আর লাইক আওয়ার প্রতিবেশী তাহলে আওয়ার নেইবারস নেইবারস এনি আই এইচ নেই বি ও ইউ আর এস নেইবারস তাহলে দে আর লাইক আওয়ার নেইবারস নেইবারস তারা আমাদের প্রতিবেশীর মতো পাখি আমাদের বন্ধু পাখি আমাদের বন্ধু তাহলে বার্ডস বার্ডস আর আওয়ার ফ্রেন্ডস এফ আর আই ই এন ডি এস পাখি আমাদের বন্ধু বার্ডস আর আওয়ার ফ্রেন্ডস তাহলে পাখি হয় কি আমাদের বন্ধু ওকে এইভাবে করলে দেখো যে এরকম একটা মিনিংফুল একটা প্যাসেস তোমার হয়ে যাবে এমন হবে যে এভরি মর্নিং উই গেট আপ ফ্রম স্লিপ বাই মর্নিং বাই দ্য ক্রিপ অফ ডিফারেন্ট কাইন্ডস অফ বার্ডস দে ক্রিপ ইন ভ্যারিয়াস স্টোন কি দিছিলাম ডিফারেন্ট কাইন্ড অফ স্টস ভ্যারিয়াস টোনস দিতে পারো বিভিন্ন আওয়ার মাইন্ড ইজ ফিল্ড উইথ প্লেজার বাই দেয়ার ক্রিস স্পিং বার্ডস বেনিফিট আস অথবা হেল্প আস গ্রেটলি দে প্রোটেক্ট দ্য ইনভায়রমেন্ট দে আর লাইক আওয়ার ইউনিভার্স এই জিনিসটা অবশ্যই 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 তোমরা কমেন্ট বক্সে আমাকে ইংরেজিদের ট্রান্সলেশন করে দিবে আমরা নেক্সট ক্লাসে এই হোমওয়ার্কটার অ্যান্সার আগে দিব তারপরে আমি পরবর্তী যে ট্রান্সলেশন আছে সেগুলোতে যাবো ইভেন তুমি যদি একটা ট্রান্সলেশন এইটা যদি হোমওয়ার্কটা আমাকে কমেন্টে দাও তুমি একটা ওয়ার্ড চুজ করছো একটা ওয়ার্ড ইউজ করছো তোমার ওইটা ইউজটা সঠিক হয়েছে কিনা আমি ক্লাসে যাতে সেটা বলে দিতে পারি যে তোমার তোমার আসলে এই ওয়ার্ডটা চুজ করা ঠিক হয় এটা করলে ভালো হতো এই ফিডব্যাকটা তোমাকে পেতে হবে আদারওয়াইজ এগুলো শুধুমাত্র দেখলে হবে না তুমি যদি প্র্যাকটিস না করো আহামারি দেখে কোনো লাভ হবে না তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে স্ক্রিনশটটা নিয়ে নাও আর এইখানে আমাদের যে ইটা আছে তোমাদের যে কোর্সের বিষয়টা আছে আমাদের কোর্সটা হচ্ছে শুরু হবে আগামী মাসের শুরু থেকে ইনশাল্লাহ এখানে হচ্ছে তোমাদের শুধুমাত্র বি ইউনিটের এর যে রিটেনটা আছে সেই রিটেনটাই পড়ানো হবে হোয়াটসঅ্যাপ এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চব্বিশ ঘন্টা সাপোর্ট থাকবে যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করবে আর এখানে ক্লাস থেকে শুরু করে বিস্তারিত যাবতীয় বিষয় আসা এখানে দেওয়া আছে এগুলো একটু দেখে নেবে আর কোর্স পে একেবারে ন্যূনতম হয়ে থাকবে সুতরাং কোর্স পে নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমাদের একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই নাম্বারে মেসেজ দিলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি তোমাকে সেই গ্রুপে জয়েন করিয়ে নিব ওকে ঠিক আছে তাহলে চ্যানেলের সাথে থাকো আর হচ্ছে পূর্ববর্তী ক্লাস মিস করে থাকলে সেগুলো দেখে আসো ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে আল্লাহ হাফেজ